হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমরা যে জব নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়েটার জব, এবং জবটি হলো হাঙ্গেরিতে, আর হাঙ্গেরির রাজধানী হলো বুদাপেস্ট। খুবই চমৎকার একটি সুন্দর শহর, আর এই জবটিতে এই শহরে এই জবটি রয়েছে, এবং হাঙ্গেরিতে অনেক চাহিদা ওয়েটার। তো আপনি যদি আপনার ওয়েটারের কোনো অভিজ্ঞতা থাকে এবং যারা কোনো স্কিল নেই কিন্তু ওয়েটারে ইংরেজি ভালো জানেন এবং ওয়েটার ট্রেনিং করেছেন, ধরো 2-1 মাসও কাজ করেছেন, তারা আবেদন করতে পারবেন। তো এটি একটি স্মার্ট জব। তার হাঙ্গেরির পাশাপাশি দেশ হলো জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, এই দেশগুলো খুবই সুন্দর দেশ। তো এখানে আপনার যে ডিউটি পালন করতে হবে সেটি হলো, যারা কাস্টমার আসবে তাদের টেবিলকে আপনার সার্ভ করতে হবে, এবং যে মেনুগুলো থাকবে সেই মেনু আপনি প্রোভাইড করবেন, এবং আপনার টেবিলকে সেট আপ করতে হবে গ্লাস দিয়ে। এছাড়া আপনাকে ভালোভাবে ইউনিফর্ম পরতে হবে এবং কাস্টমারকে বিভিন্ন ফুড রিকমেন্ডেশন করতে হবে, মানে আপনার চমৎকার একটি ধারণা থাকতে হবে ফুড সম্পর্কে, বিভিন্ন ড্রিঙ্ক সম্পর্কে। এবং আপনি পস মেশিনে সফটওয়্যার ইউজ করতে পারেন, মানে স্লিপ যে কাটে। এছাড়া কাস্টমারের যদি কোনো দরকার হয় আপনি তাকে হেল্প করবেন। এছাড়া যদি অ্যালকোহলিক কোনো কাজের অভিজ্ঞতা লাগে সেটিও আপনাকে জানতে হবে। তো এখানে আপনি ওয়েটারের বিভিন্ন পোস্ট আছে, সার্ভার বলে, ফুড সার্ভার বলে, ওয়েটার। তো আপনি 3টি জবে আবেদন করতে পারেন। এখানে কিচেনার আপনি হেল্প পরিষেবা করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, একটা আপনি রিপোর্ট দিতে হবে, মানে টোটাল ডাইনিং এরিয়াটাকে আপনাকে চমৎকারভাবে সাজাতে হবে এবং খাওয়া শেষে পরিষেবা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এবং ওয়েটারের কি কি কাজ থাকে। তো এখানে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে, আর যদি আপনি হাঙ্গেরি যেতে চান, হাঙ্গেরিয়ান ভাষা যদি জানেন তাহলে আপনার জন্য অগ্রাধিকার পাবেন। তো এখানে আপনার যারা কাস্টমার আসবে আপনাকে অবশ্যই ফ্রেন্ডলি বিহেভ করতে হবে, এবং আপনার ডিউটিতে ড্রেস আপ খুব চমৎকার হতে হবে, মানে ওয়েটারের যে ড্রেস থাকে সেই ড্রেসটি ভালোভাবে পড়তে হবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনার কি কি কাজ। তো এখানে আপনার এই আপনি যদি আরো এই ওয়েটার জব সম্পর্কে জানতে চান সেন্ডেন্ট অন্যান্য দেশের, আমি আই বাটন দিয়ে রাখি, ওই ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। তো এখানে আপনার আপনি কি কি সুবিধা পাবেন, এখানে কোম্পানি থেকে থাকা ও খাবার ফ্রিতে পাবেন, যাতায়াত ভাড়া পাবেন, পোশাক ফ্রিতে পাবেন, বিমান ভাড়া পাবেন না, ভিসা স্পন্সরশিপ পাবেন, আর কোনো কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করতেও পারে। স্যালারি আপনি ঘন্টা পাবেন 14 ইউরোর মতো, তো বাংলাদেশি টাকায় প্রায় 1700 টাকার মতো, আর সাপ্তাহিক 500 ইউরো, তো আপনি বাংলাদেশি টাকায় 6,500 টাকার মতো, আর মাসিক 2,000 ইউরোর কাছাকাছি। তো বাংলাদেশে হিসাব করলে 2,40,000 টাকা কাছাকাছি আপনি পাবেন। এছাড়া আপনার বোনাস রয়েছে, উৎসব বোনাস রয়েছে, আর আপনি দুদিন উৎসব বোনাসে বিভিন্ন ইয়ে পাবেন, বিভিন্ন উৎসব তাদের থাকেই। এছাড়া বিভিন্ন টিপস পাবেন ওইখানে। তো আপনার স্যালারি কিন্তু 3,00,000 টাকা কাছাকাছি পড়বে। সপ্তাহে কাজ হলো 40 ঘন্টা কাজ, সোম থেকে শুক্রবার প্রতিদিন 8 ঘন্টা করে, আর 2 দিন ছুটি পাবেন শনি এবং রবি। আর যদি ওভার টাইম ছুটির দিনে কাজ করেন, আপনি যে 14 ইউরো আছে সেই 14 ইউরো ডাবল টাকা পাবেন, 28 ইউরো করে পার আওয়ার। এটা হচ্ছে আমাদের, আর বছর আপনি 4 উইকের ছুটি পাবেন। যখন বছর আপনি আসবেন তখন আপনাকে কোম্পানি টিকিট দিবে, এয়ার টিকিট ফ্রিতে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন কি কি সুবিধা রয়েছে। তা আপনার আবেদন করতে লাগবে একটি ইউনিফর্মেড সিবি এবং কাভার লেটার, আর অবশ্যই আপনি ওয়েটার যে কাজ করেছেন সেই অভিজ্ঞতা দিয়ে রেডি করবেন। আর একটা সিবিতে নর্মালি থাকে আপনার আপনার পার্সোনাল ডিটেলস, আপনার ডেসক্রিপশন, কাজের অভিজ্ঞতা, তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কোথায় লেখাপড়া করেছেন, কোথায় ট্রেনিং করেছেন, এইগুলো আপনি দিবেন। আর যদি কোনো ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সিবি রেডি করতে। আর কাভার লেটার আপনার নর্মালি আপনি এই জবটিতে কেন আছে ইন্টারেস্টেড এবং এই কোম্পানিকে আপনি কীভাবে সাপোর্ট করবেন সেই জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে। আর আবেদন করবেন কোথায় আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, www.glassdoor.com। এটি একটি ইন্টারন্যাশনাল জব সাইট, এখান থেকে অনেকে জব পেয়েছে। তো আপনি এখানে, আর এগুলো খুবই রিলায়েবল জব, এখানে আপনি জব লিঙ্কটি দিয়ে রাখবো। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে canada24blogspot.com ওইখানে গিয়ে পুরো ডিটেলস পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই আজকের মতো ভিডিওটি এভাবেই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর একটু জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, কারণ পরে কিন্তু আর চ্যানেল খুঁজে পাবেন না। যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারই লাভ,
আমি যে ভিডিওগুলো পাবলিশ করি রেগুলার, সেই ভিডিওগুলো আপনি অ্যাপ্লাই করলে কিন্তু আপনার সেনজেন যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে পারে, নিজে নিজেই এগুলো করতে পারেন। আর এখন দেখতে পারেন আবেদন প্রক্রিয়াটি কিভাবে একটা ইমেল থেকে আবেদন করে। আর অনেকে প্রশ্ন করেন যে আমি আবেদন এক এক মানে আসলে আবেদন প্রক্রিয়া কিন্তু সব দেশের একই, আপনি শুধু মেলটা চেঞ্জ করবেন আর কোনো কাজ নেই। ওই কোম্পানিতে গিয়ে মেলটা চেঞ্জ করে আপনি যদি একটা আবেদন প্রক্রিয়া শিখেন, কানাডা নিউজিল্যান্ড যে কোনো একটা দেশের কি আবেদন করে, আপনি ইউরোপের সব দেশে একই আবেদন প্রসেস, আশা করি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে ফোন দেন, আমাকে ফোনে পাবেন না, আমাকে পেতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন।